যি সকল ক্যান্ডিডেট শ্রীমন্ত অঙ্কদেব ইউনিভার্সিটির অধীনত বিএসসি নার্সিং আৰু ডি ফার্ম কোর্সের কমন এন্ট্রেন্স এক্সামিনেশন দিব বিচাৰিছে সেই সকল ক্যান্ডিডেটের বাবে এই ভিডিওটো বহুত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওত জানিব পাৰিব পরীক্ষার সময় কি কি লৈ যাব লাগিব আৰু পরীক্ষার সময় কি কি নিয়ম মানি চলিব লাগিব। এইখিনি ডিটেলস কম সময়ৰ ভিতৰতে জনাই দিয়া হ'ব, ভিডিওটো স্কিপ নকৰিব। ইতিমধ্যে ক্যান্ডিডেট নিজের নিজের পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করেছে। এটা ক্যান্ডিডেটের পরীক্ষা ডিসেম্বর মাহর 27 তারিখত পরীক্ষা। ক্যান্ডিডেট নিজের নিজের এডমিট কার্ডত চাব পাৰিব পরীক্ষা কোত। ইয়াতে চাইলক লিখা আছে এডমিট কার্ডের তলত লিখা আছে এক্সামিনেশন সেন্টার, এইটি হব পরীক্ষার সেন্টার, যার যত লিখা আছে সেইটো সেন্টারত ক্যান্ডিডেট পরীক্ষা দিবলৈ যাব। ক্যান্ডিডেটের যেটা পেপার ওয়ান পরীক্ষা হব, পেপার ওয়ানত ফিজিক্স আর কেমিস্ট্রির পরীক্ষা হব 10টার পর 12টালে পরীক্ষা হব, 2 ঘন্টা পরীক্ষা হব। তেতিয়া ক্যান্ডিডেটের থাম ইম্প্রেশন আর সিগনেচার লোক ইয়াতে উল্লেখ করেছে। তারপর পেপার টু বায়োলজি, বায়োলজি 1টার পর 2টালে পরীক্ষা হব, 1 ঘন্টা পরীক্ষা হব। তারপর পেপার 3 ম্যাথমেটিক্সের পরীক্ষা হব, 3টার পর 4টালে পরীক্ষা হব। ক্যান্ডিডেট যেটা পরীক্ষা দিবলে যাব তেতিয়া যাতে ক্যান্ডিডেট এডমিট কার্ড আর ব্ল্যাক বল পেন লৈ যায় ইয়াতে উল্লেখ করেছে। আর ক্যান্ডিডেট যেটা পরীক্ষা দিবলে যাব পরীক্ষা দিয়ার সময় যেবিলাক বস্তু লৈ যাব, যেবিলাক বস্তু বাইরত রাখব, সেইখিনি বস্তুর রিস্ক হব, নিজের রিস্ক ইয়াতে উল্লেখ করেছে। ইয়াত কোনো ধরনের রিপোর্টিং টাইম উল্লেখ করা নাই, কিন্তু ইয়াতে উল্লেখ করে দিছে ক্যান্ডিডেট এন্ট্রি ইন এক্সামিনেশন হল, পরীক্ষার হলত যাব পাৰিব 9:30, পেপার ওয়ান 9:30 পরীক্ষা হলত যাব পাৰিব ইয়াতে উল্লেখ করেছে, আর পেপার টু 12:30 আর পেপার থ্রি 2:30 সোমাব পাৰিব। এইটো হল এন্ট্রি টাইম, এক্সামিনেশন হলৰ এন্ট্রি টাইম ইয়াতে উল্লেখ করে দিছে। পরীক্ষার প্রথম ঘণ্টাত ক্যান্ডিডেট বাহিরত যাব নোৱাৰিব ইয়াতে উল্লেখ করে দিছে। ইয়াতে চাইলক ইয়াত উল্লেখ করে দিছে প্রথম ঘণ্টাত টয়লেটত যাব নোৱাৰিব ইয়াত উল্লেখ করে দিছে। ক্যান্ডিডেট যাতে পরীক্ষার সময় নিজের নিজের ফেস মাস্ক ইউজ করে ইয়াতে উল্লেখ করে দিছে। ক্যান্ডিডেটক যেটা ওমার অ্যান্সার শিট দিব সেইটো রিপ্লেসমেন্ট নকরে ইয়াতে উল্লেখ করে দিছে, যাতে ওমার অ্যান্সার শিট ক্যান্ডিডেট শুদ্ধ করে ফিল আপ করে, এইটো বহুত ইম্পর্টেন্ট। আসাম জব আপডেটসের ফালের সকল ক্যান্ডিডেটক কল দ্য বেস্ট, যাতে ভালকৈ পরীক্ষা দিয়ে।